প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত রোববার উনতিরিশ অক্টোবর রাতে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উদ্দিন। এর আগে রোববার তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির খান এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয় উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত প্রসঙ্গত রোববার সকালে মির্জা ফখরুলের গুলশান দুয়ের বাসা থেকে তাকে আটক করা হয় আটকের প্রায় নয় ঘন্টা পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয় পুলিশ মারফাসান বিশাল বাংলার দশ